তো হ্যালো বন্ধুরা, বেসিক কনসেপ্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। WBSC TCL জুনিয়ার ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল যে কোশ্চেন ডিসকাস করছিলাম, 60 পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি। একটু ঠান্ডা লেগেছে, অসুস্থতার জন্য করতে পারিনি। তো আজকে আমরা 61 থেকে স্টার্ট করব। তো আগের ভিডিওগুলো যারা দেখেননি তারা দেখে নিন দয়া করে। তো টেকনিক্যাল কোশ্চেন ছিল, দেখুন 1 থেকে 60 যারা টেকনিক্যাল কোশ্চেন ছিল, ইলেকট্রিক্যালের কোশ্চেন ছিল। তো 61 থেকে যে কোশ্চেনগুলো স্টার্ট হয়েছে, 61 থেকে 100 পর্যন্ত ওটা নন টেকনিক্যাল। তো নন টেকনিক্যালের মধ্যে দেখুন এটা হচ্ছে গ্রুপ বি অ্যাপটিচিউড টেস্ট, ঠিক আছে? তো চলুন স্টার্ট করি। এখানে দেখুন অ্যাপটিচিউড টেস্ট যেগুলো ম্যাথগুলো দেওয়া আছে, ম্যাথগুলো কিন্তু অতটাও ইজি নয়, ঠিক আছে? দুটো তিনটে স্টেপ লাগবে বা ইকুয়েশন লাগবে আর অনেকটাই কনসেপ্ট লাগবে। তো চলুন স্টার্ট করি। ফার্স্টে দেখুন 61, ইন অ্যান ইলেকশন টু ক্যান্ডিডেটস পার্টিসিপেটেড অ্যাট 40% ভোট ডিড নট ভোট, 10% অফ দ্য ভোট আর ডিক্লেয়ার ইনভ্যালিড অ্যান্ড দ্য উইনার গেট 70% অফ দ্য ভ্যালিড ভোট, হি উইন্স বাই 5400 ভোটস, ফাইন্ড দ্য নাম্বার অফ লিস্টেড ভোটার্স। তো চলুন এটা করা যাক। তো দেখুন এখানে আমি টোটাল যে ক্যান্ডিডেট আমি ধরবো, টোটাল মানে যেটা জনসংখ্যা আছে ওটা 100 ইউনিট ধরে নিচ্ছি, ঠিক আছে? 100 ইউনিট বা 100% ধরতে পারেন, এক্ষেত্রে পার্সেন্টটা একটু অন্যরকম দেখাবে। তো চলুন ইউনিট কেন ধরেছি পরে দিয়ে বুঝতে পারবেন। তো তার মধ্যে দেখুন পার্টিসিপেট 40% ডিড নট ভোট, তাহলে ভোট দেয়নি কত? 40% ভোট দেয়নি, ঠিক আছে? তাহলে আর কত পার্সেন্ট আমার বেঁচে যাচ্ছে? 60%, 60 ইউনিট ধরে নিচ্ছি। পার্সেন্টেজ ইউনিট প্রায় একই রকম, একই আপনারা ধরে করতে পারেন। তো 60 ইউনিট ভোট দিয়েছে, ঠিক আছে? তার 60 ইউনিটের মধ্যে আবার দেখুন এখানে আছে 10% অফ দ্য ভোটস ডিক্লেয়ার ইনভ্যালিড, 10% ভোট যেটা ইনভ্যালিড হয়ে গেছে, এখান থেকে আরও 10% ভোট ইনভ্যালিড আছে। 10% 60, 10% মানে হচ্ছে ছখানা ভোট, ছখানা ইউনিট, ছখানা ইউনিট ইনভ্যালিড মানে এখানে -6 করে দিলে এখানে হবে 54 ইউনিট ভোট ভ্যালিড, 54 ইউনিট ভোট হচ্ছে ভ্যালিড। তার মধ্যে দেখুন উইনার গেটস 70% অফ দ্য ভ্যালিড ভোটস, উইনার কত পেয়েছে? 70%, 70% অফ দ্য ভ্যালিড ভোট মানে 54 ইউনিটের 70% ভ্যালিড ভোট পেয়েছে। আর সেই কত ভোটে উইন হয়েছে? 5400 ভোটে উইন হয়েছে। তার মানে দেখুন 70% ভ্যালিড ভোট হয়েছে, 70% ভোট সে পেয়েছে, তাহলে কত পার্সেন্ট ভোট সে পায়নি? সে পায়নি 30% ভ্যালিড ভোট পায়নি। তাহলে উইন হয়েছে কত পার্সেন্টে? তাহলে দেখুন উইন হবে কত পার্সেন্ট? 70% -30% সমান হচ্ছে 40%, সে উইন হয়েছে। ওকে, 40% উইন হচ্ছে। তাহলে এখানে দেখুন 54-এর 40% সমান হচ্ছে এখানে কত ভোট? 5400 ভোট, ঠিক আছে? এটা বুঝতে পেরেছেন কি? দেখুন এটা বুঝতে পারলে কিন্তু ইকুয়েশনটা পুরো ইজি হয়ে যাবে। এখানে 54 ইউনিট, ঠিক আছে? তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত হবে দেখুন? এটা ইউনিট ইকুয়াল টু এটা, 1 ইউনিট সমান হবে 5400 × 100, উপরে চলে যাবে, নিচেও চলে আসবে দেখুন 54 × 40, ওকে 1 ইউনিট ইকুয়াল টু। তো এখানে কেটে যাবে দেখুন, একটা জিরো কেটে দিলাম, এখানে একটা জিরো কেটে দিলাম, মানে 54 কেটে দিলাম, এখানে 100 হয়ে যাবে। তা 100/4 এখানে 25 হয়ে যাবে, তো এটা হবে দাঁড়াবে আমার 250। তো 1 ইউনিট সমান হচ্ছে এখানে দাঁড়াচ্ছে 250 ভোটস, ওকে? তো এখানে বলছে নাম্বার অফ লিস্টেড ভোটার, তো ভোটার 100 ইউনিট সমান কত দাঁড়াবে? তাহলে 250 × 100 সমান আছে 255000, মানে 25000 ভোট। তো অপশান এখানে আমাদের অপশান ডি কারেক্ট হচ্ছে, ঠিক আছে? তো সে 61টা দেখুন অপশান ডি। তো এটা নট সো ইজি, ইউনিট ধরে করবেন তাহলে সুবিধা হবে। এমনি অংশ ধরে করতে পারেন, পার্সেন্টেজ ডাইরেক্টলি ধরে করতে পারেন, তো তাতে একটু বাজে দেখাবে। কেন এখানে 1% সমান এত, তো 100% সমান কত, এরকম একটা ধরে করতে হবে, তো একটা খারাপ ব্যাপার হয়ে যাবে। কেননা এখানে ইউনিট আর পার্সেন্টেজের মিক্সিং আছে, তো এখানে পার্সেন্টেজ ধরে যদি করেন তো দুটো মিক্স হয়ে যেতে পারে, সেজন্য এটা এটা হচ্ছে সিম্পল ফর্মুলা। তো আমি এরকমভাবেই করি, তো অন্যরা অন্যভাবে করতে পারে। তো চলুন 61 যে কোশ্চেনের অ্যান্সারটা ওটা হচ্ছে 25000, মানে 25000। নেক্সট দেখুন, দ্য ডিস্টেন্স বিটুইন টু পোল অফ লেন্থ 16 মিটার 4 মিটার রেসপেক্টিভলি, ইফ ওয়াই মিটার, আচ্ছা দুটো পোলের মধ্যে ডিস্টেন্স ওয়াই মিটার, ইফ দ্য টু অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য রেসপেক্টিভ টপ ফ্রম দ্য মিড পয়েন্ট আর কমপ্লিমেন্টারি টু ইচ আধার,
দেন দ্য ভ্যালু অফ ওয়াই। তো এটা ফিগারটা ড্র করলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। ফিগারটা আমি ড্র করছি, দেখুন একটা বলেছে এখানে 16 মিটার একটা পোল আছে, আর একটা পোল আছে 4 মিটার, 16 মিটার 4 মিটার, আর দুজনের ডিস্টেন্স বলেছে ওয়াই মিটার, মিটার বলো নাই, যাই হোক ওয়াই মিটার, হ্যাঁ ওয়াই মিটার বলা আছে। দ্য ইফ দ্য টু অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য রেসপেক্টিভ টপ ফ্রম দ্য মিড পয়েন্ট, তো এটার মিড পয়েন্ট দুজনের মিড পয়েন্ট ধরুন এটা, ঠিক আছে, এটা হচ্ছে দুজনের মিড পয়েন্ট, তো টপ থেকে মিড পয়েন্টে যে এলিভেশন, অ্যাঙ্গেল অফ এলিভেশন, অ্যাঙ্গেল অফ এলিভেশন কী বলেছে, এটা কমপ্লিমেন্টারি টু ইচ আদার। কমপ্লিমেন্টারি মানে কথাটা হচ্ছে পরিপূরক, যেটা পরিপূরক, পূরক কোণ বা পরিপূরক সামথিং কিছু ছিল ম্যাথামেটিক্সে। তো একটা যদি ধরা যায় থিটা, একটা যদি ধরা যায় থিটা, অপোজিটটা হবে 90 মাইনাস থিটা, মানে পূরক কোণে মানে হচ্ছে এক দুটো কোণ মিলিয়ে 90 ডিগ্রি হতে হবে, ঠিক আছে। তো একটা যদি থিটা হয় তো অপরটা 90 মাইনাস থিটা, একটা 45 হলে অপরটা 45, এক 30 হলে অপরটা 60, তো ব্যাপারটা এরকম। তো এগুলোর আমি একটু নাম দিয়ে দিচ্ছি, এ বি সি ডি, আর এটা হচ্ছে ই নাম দিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে দেখুন ওয়াইয়ের টোটাল ডিস্টেন্স ওয়াই মিটার, এটা মিড পয়েন্ট, মানে এদিকে ওয়াই বাই টু আর এদিকে ওয়াই বাই টু। তো আমাকে কী বের করতে হবে, ওয়াইয়ের ভ্যালু বের করতে হবে, মানে এই দুজনের মধ্যে বিসির মধ্যে ডিস্টেন্সটা বের করতে হবে। তাহলে আমি আলাদা আলাদা একটা ত্রিভুজ ধরে নিচ্ছি, এ বি ই ত্রিভুজ ধরে নিচ্ছি, ঠিক আছে, এ বি ই ত্রিভুজ, ত্রিভুজ এ বি ই, তাহলে ত্রিভুজ এ বি ই লম্ব, লম্ব হচ্ছে এ বি, ডিভাইডেড বাই বি ই লম্ব বাই ভূমি, ইকুয়ালটা হচ্ছে ট্যান থিটা, থিটার জায়গায় কত বসবো 90 মাইনাস থিটা, ঠিক আছে। তো 90 মাইনাস থিটা সমান হয়ে যাবে কট থিটা, আর এ বির ভ্যালু হচ্ছে 16, আর বি ইর ভ্যালু হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই টু, ইকুয়াল টু এখানে ট্যান 90 মাইনাস থিটা কট থিটা হয়ে যাবে, আর কট থিটা ভ্যালু এটা সিম্পলিফাই করলে 16 × 2 32 ডিভাইডেড বাই ওয়াই। তো এটা একটা আমার ফর্মুলা হয়ে গেলে এখানে রেখে দিলাম এই এইটা, ঠিক আছে, কট থিটা আমার 32 বাই ওয়াই। সিমিলারলি আমি ত্রিভুজ সিডিই ধরো, সিডিই ত্রিভুজ সিডিইর ক্ষেত্রে লম্ব হচ্ছে 4 সরি, লম্ব হচ্ছে 4 আর ভূমি হচ্ছে ওয়াই বাই টু, সিমিলারলি তাহলে এটা হবে ট্যান অনলি থিটা, এটা 90 মাইনাস থিটা ছিল আর অনলি থিটা, তো এখানে ট্যান থিটা ইকুয়াল টু ভ্যালু হচ্ছে 2টা উপরে চলে যাবে, তাহলে 8 বাই ওয়াই। দেখুন এটাও ট্যান ট্যান থিটার ভ্যালু, আর এটা হচ্ছে কট থিটার ভ্যালু 2, তাহলে ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু, আমরা কী জানি ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু কত হয়, 1 হয়ে যায়, একে উপরে উপরে একটা লম্ব হয় ভূমি, একটা ভূমি বাই লম্ব, তো যাই হোক 1 হয়ে যাবে। তো এখানে ভ্যালুগুলো পুট করে দিন, ট্যান থিটার ভ্যালু হচ্ছে 8 বাই ওয়াই ইন্টু কট থিটার ভ্যালু হচ্ছে 32 বাই ওয়াই ইকুয়াল টু 1, তো এখানে হবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8 × 32, ওকে, আর ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে ±16, ওকে ±16। তো এটা হচ্ছে ডিস্টেন্সের ম্যাটার, সেগুলো আমরা নেগেটিভটা আর নেবো না, সেই জন্য পজিটিভটা নেবো এটা। তো ওয়াইয়ের ভ্যালু এখানে বেরিয়ে গেল 16, তো বিসির ভ্যালু হচ্ছে 16, অ্যান্সারও হয়ে গেছে 16, ঠিক আছে। তো এটা এভাবে করতে পারেন, কেউ যদি অন্যভাবে করতে চায় সেটাও করা যাবে, ঠিক আছে, অন্য ত্রিভুজ ধরে বা ত্রিকোণমিতিক অনেক ফর্মুলা রয়েছে সেগুলো ধরে করতে পারেন, কিন্তু এটা হচ্ছে বেস্ট মেথড আমার যেটা মনে হয়। তো এভাবে আপনি করতে পারেন, এভাবে করলে মোটামুটি টাইমও কম লাগবে আর ব্যাপারটা বুঝতে ইজি হবে, আর ফিগারটা কোশ্চেনটা বুঝে ফিগারটা ড্র করলে কিন্তু বুঝতে কোনো সমস্যা হবে। তো 62-র হচ্ছে অ্যান্সার হচ্ছে যেটা 16। নেক্সট দেখুন দিয়েছে 63, দ্য এরিয়া অফ দ্য রিজন বাউন্ডেড বাই দ্য কার্ভস ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস টু বার, আর এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 3, দ্য এক্স অ্যাক্সিস। তো দেখুন তিনটে ইকুয়েশন দেওয়া আছে, একটা কার্ভ দেওয়া আছে আর তিনটে স্ট্রেট লাইন দেওয়া আছে, এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 3, দেন দ্য এক্স অ্যাক্সিস,
ঠিক আছে। তো রিজিডটা এরিয়া বের করতে হবে, মানে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তো এটার ফিগারটা একটু ড্র করা যাক, এটার ফিগারটা আমি ড্র করার চেষ্টা করছি, ঠিক আছে। তো আসলে আমি কোঅর্ডিনেট নিয়ে নেবো এখানে, টেন্থ যেটা ছিল এটা ধরে করুন প্লাস ওয়ান, প্লাস টু, প্লাস থ্রি, প্লাস ফোর, প্লাস ফাইভ, এটা ধরুন এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। এটা আছে ওয়ান, টু, থ্রি, ফোর, যাই হোক, এটা আছে মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর, তো এরকমভাবে যাবে। এটা আছে মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, এভাবে যাবে, ঠিক আছে। তো এখানে যে কার্ভটা দেওয়া আছে দেখুন, ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস টু বার, ঠিক আছে, বার না, এটা মড বলা হয়, মড। তো এক্স এর ভ্যালু ওয়ান, এক্স ইকুয়াল টু ওয়ান, আর হচ্ছে এক্স ইকুয়াল টু থ্রি। দেখুন এক্স ইকুয়াল টু ওয়ান মানে হচ্ছে ওয়াই এক্সিস এর প্যারালে যাবে, তাহলে এটা ওয়ান বলেছিলাম। তো এইভাবে কিন্তু এইভাবে স্ট্রেট লাইনটা ড্র হয়ে যাবে, ঠিক আছে। আর হচ্ছে এক্স ইকুয়াল টু থ্রি মানে এক দুই তিন, এইদিকে এটাও হচ্ছে ওয়াই এক্সিস এর প্যারালে যাবে। এইবার দেখুন এক্স ইকুয়াল টু ওয়ান, এক্স ইকুয়াল টু থ্রি যদি এখানে পুট করা যায়, তো ওয়ান যদি পুট করা যায়, এক্স মান ওয়ান, তো এখানে হবে মাইনাস ওয়ান, আর এক্স এর ভ্যালু যদি টু পুট করা, থ্রি পুট করা যায়, তাহলে এখানে হবে হচ্ছে ওয়ান। তাহলে আমি দুটো আমি পয়েন্ট পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে আপনার এক্স মাইনাস ওয়ান, সরি ওয়ান মাইনাস ওয়ান, আর থ্রি ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান, এই পয়েন্টটা হচ্ছে, আরেকটা হচ্ছে থ্রি ওয়ান, থ্রি মানে ওয়ান, এই পয়েন্টটা হচ্ছে। তো দুটো পয়েন্ট পেয়ে গেছি, তাহলে আমি একটা স্ট্রেট লাইন পেয়ে যেতে পারি দুটো পয়েন্ট থেকে, দুটো পয়েন্ট কানেক্ট করে একটা স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখুন এই একটা স্ট্রেট লাইন, এই একটা স্ট্রেট লাইন, আর আছে একটা স্ট্রেট লাইন। তো আমাকে কোন রিজিয়নটা বের করতে হবে, এই রিজিয়নটা যেটা আছে। তো পিকচারটা একটু ড্র মানে ভুল হয়েছে, তো যাই হোক, এই যে রিজিয়নটা দেখছেন, এদিকে একটা ট্রায়াঙ্গেল, এদিকে একটা ট্রায়াঙ্গেল, তো এই দুটো ট্রায়াঙ্গেল আমাকে এরিয়া বের করতে হবে, ঠিক আছে, এরিয়া বের করতে হবে। তো এখানে দেখুন ইউনিটগুলো আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে এক, দুই, তো এদিকেও আছে আমরা, এখানে আছে তিন, এইখানে নিচে আছে মাইনাস ওয়ান, এখানে উপরে আছে প্লাস ওয়ান। তো এভাবে আমাকে করতে হবে। ফার্স্টে যে ট্রায়াঙ্গেলটা দেখুন, ট্রায়াঙ্গেল ওয়ান করে দিচ্ছি, হচ্ছে হাফ ইনটু ত্রিভুজের যে ক্ষেত্রফলের ফর্মুলা, হাফ ইনটু ভূমি, ভূমি করে দেখুন এখানে কিন্তু মিড পয়েন্টে টাচ করেছে, তো মিড পয়েন্টে টাচ করেছে মানে এটা হচ্ছে ভূমি হচ্ছে ওয়ান হবে, ইনটু উচ্চতা মানে নিচের দিকে দেখুন এটাও মাইনাস ওয়ান আছে, এটাও মাইনাস ওয়ান আছে। তো মাইনাস ওয়ানটা কোনো ভ্যালু দেবে না, কেননা এরিয়ার ক্ষেত্রে মাইনাসে হয় না অ্যান্সার, ঠিক আছে। তো যাই হোক ওয়ান আছে, তো সেক্ষেত্রে এখানে দেখুন হবে হাফ ইউনিট, ওকে, হাফ ইউনিট, হাফ ভূমি ইনটু উচ্চতা, হাফ ইউনিট। সেকেন্ড যে ট্রায়াঙ্গেলটা দেখুন, ট্রায়াঙ্গেল টু যেটা আছে, সেটা হচ্ছে, সেটাও সেম হবে, হাফ ইনটু ভূমি হচ্ছে দেখুন এটাও এক, এক ইউনিট, কিন্তু এক ইনটু উচ্চতা যেটা আছে দেখুন এখানে হচ্ছে প্লাস ওয়ান আছে, ওয়ান, কিন্তু এটাও কিন্তু হাফ ইউনিট হবে, ঠিক আছে। তো হাফ ইউনিট, হাফ ইউনিট দুটো যদি দুটোর রিজনে বলেছে, তাহলে হাফ প্লাস হাফ যদি অ্যাড করে দেওয়া যায়, তাহলে ওয়ান ইউনিট হয়ে যাবে। তো এটা হচ্ছে যে এটা হবে আপনার রিজনটা হবে ওয়ান, ঠিক আছে, ডি, সিক্সটি থ্রি ডি। তো সিক্সটি ফোর দেখুন, এ ব্যাগ কন্টেন্টস ওয়ান রুপি, টু রুপি, ফাইভ রুপি কয়েন ইন দ্য রেশিও ফাইভ ইজ টু সিক্স ইজ টু টু, ইফ দ্য টোটাল অ্যামাউন্ট অফ দ্য মানি অফ দ্য ব্যাগ ইজ 1350, দ্য ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য নাম্বার অফ টু রুপিস কয়েন। তো এখানে একটা জিনিস লক্ষ্য করা দেখুন, কোশ্চিনটা অনেকটাই কমন, এই ধরনের কোশ্চিন আগে করেছেন যে 25 পয়সা, 50 পয়সা, 1 টাকার কয়েন ছিল, যেভাবে সেইভাবে দেওয়া আছে। তো এখানে দেখুন মানি দেওয়া আছে, টোটাল অ্যামাউন্ট অফ মানি দেওয়া আছে। তো এটা যদি টোটাল নাম্বার অফ মানি দেওয়া থাকতো, নাম্বার অফ কয়েন দেওয়া থাকতো, তাহলে কিন্তু ব্যাপারটা খুব ইজি হয়ে যেত, পার্সেন্টেজ বের করতে হতো। কিন্তু এখানে অনেক কিছু আছে দেখুন, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, তিনটে মিলিয়ে আপনাকে কিন্তু করতে হবে, ঠিক আছে। তো সেইটা মাথায় রেখে দেখুন, যে অনুপাতটা দেওয়া আছে ফাইভ ইজ টু সিক্স ইজ টু টু, আর এখানে আছে 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 5 টাকার কয়েন, তাহলে সব থেকে বড়ো কোনটা, পাঁচ, সব থেকে বড়ো পাঁচ, যেহেতু পাঁচের সঙ্গে আমি ইকুয়াল করার জন্য সবগুলোতে করবো। তাহলে 1 টাকার কয়েন কটা দিলে আমার 5 টাকা হবে,
পাঁচটা দিলে, দুটা কার কয়েন কটা দিলে পাঁচটা হবে, আড়াইটা দিলে, পাঁচটা কার কয়েন কটা দিলে পাঁচ হবে, এক। তো আমি এগুলো দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে? কেন ভাগ করছি আপনি বুঝতে পেরেছেন নিশ্চয়ই, এটা ভ্যালুগুলো আলাদা আছে বলে। তো ভাগ করে দিলে এখানে আমার ভ্যালুটা দাঁড়াবে 5/5 হচ্ছে, ওয়ান ভ্যালু দাঁড়াবে ইজ টু 6/2.5, 6/2.5 ইজ টু 2। তো এই হচ্ছে আমাদের অনুপাত বেড়েছি, কিন্তু অনুপাতটা আর একটু সিম্পলিফাই করে নেবো, সবগুলোতে 2.5 দিয়ে গুণ করে দেবো। 2.5 ইজ টু 2.5 কেটে যাবে, 6 ইজ টু 2.5 ইন্টু 5 হয়ে যাবে। আর একটু সিম্পলিফাই করে নিচ্ছি, আবার 2 দিয়ে সবগুলোকে গুণ করে দেবো, 5 ইজ টু 12 ইজ টু 10। তো এটা হচ্ছে আমাদের অনুপাত বেড়ে গেছে, ঠিক আছে? এই অনুপাতটা বের করার জন্য কিন্তু আপনাকে একটু এখানে দেখতে হবে, মিলিয়ে দেখতে হবে। এটা কিন্তু 1 টাকা 2 টাকার জায়গায় অন্য অন্য কিছু থাকতে পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে বলবো একটু মিলিয়ে দেখে নেবেন আপনারা। তো চলুন, এটা বেরিয়ে গেল। তো এবারে আমার ব্যাপারটা আমার একটা ইজি হয়ে গেল। তাহলে আমার এখানে কত বলছে, 2 টাকার কয়েন, 2 টাকার কয়েন কটা আছে আমি অনুপাত হিসাবে যদি করি, 12/5 + 12+10, তাহলে এখানে হচ্ছে 12/12, এগুলোকে অ্যাড করলে হয়ে যাবে 27, ঠিক আছে? আর টোটাল কত টাকা আছে, 1350 টাকা। তো এটাকে সিম্পলিফাই করে দিলে হয়ে যাবে 9 × 3 = 27, আর হচ্ছে এখানে হবে 9 × 1 = 9, 9×5 = 45, 150, সরি এটা 3 হবে, 9 × 1 = 3 হবে 150, 3টা আবার ফের কাটবো এখানে, 4 × 4 = 12, তাহলে 15×60, 600, 600 কিন্তু এটা টাকাই বেরোলো, ঠিক আছে? 600 টাকাই বেরোলো, কারণ আমরা টাকা দিয়ে এটা ক্যালকুলেশন করেছি, টাকাই বেরোলো। তার 600 টাকা, 2 টাকার কয়েন আছে 600 টাকা, তাহলে 2 টাকার কয়েন কটা থাকতে হবে, 600/2, 300, 300 পিস, মানে নাম্বার 300 নাম্বার, 2 টাকার কয়েন থাকলে কিন্তু আমার হচ্ছে 600 টাকা হচ্ছে। তো 64 যে অ্যান্সারটা হবে, এটা এটা অবশ্যই হবে 300 টাকা, ঠিক আছে? নেক্সট আমি করবো, নেক্সট একটা রিজনিং দেওয়া আছে। তো এই রিজনিংটা কিন্তু নট সো ইজি, এটা কিন্তু রিজনিং নয়, আর 4-5টা রিজনিংয়ের মতো কিন্তু এটা অতটা ইজি নয়। তো একটু মাথাকাটি করতে হবে। তো দেখুন, টিসিএল কোশ্চেনের পর আমি দেখেছি এটা টেকনিক্যাল পেপার মোটামুটি একটু ইজি ছিল, কিন্তু নন টেকনিক্যাল পেপার কিন্তু অতটা ইজি ছিল না। তো এখানে কী বলেছে আগে দেখে নিই, রিড দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। কোমল ক্যান প্লে ক্রিকেট বাট নট টেনিস, রঞ্জনা ক্যান প্লে ব্যাডমিন্টন বাট নট হকি, মমতা ক্যান প্লে হকি বাট নট ক্রিকেট, গীতা ক্যান প্লে বোথ ক্রিকেট অ্যান্ড হকি, ইফ এ পার্সন ক্যান প্লে টু গেম হু উড বি লাইক গীতা, গীতার মতো আর কে দুটো গেম খেলতে পারার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? পারবে, যাই হোক বোধ ক্রিকেট হকি। তো ঠিক আছে, এটা একটু ফিগারিক্যালি যদি করা যায় তাহলে এখানে করা যেতে পারে, ঠিক আছে? ফার্স্টে হচ্ছে এখানে ধরুন কোমল, রঞ্জনা, মমতা, গীতা, চারজন আছে। আর খেলা এখানে কখন কতগুলো আছে দেখুন, একটা আছে ক্রিকেট, একটা আছে আপনার টেনিস, একটা আছে ব্যাডমিন্টন, একটা আছে হকি, ঠিক আছে? তো দেখুন, কোমল ক্যান প্লে ক্রিকেট নট টেনিস, কোমল ক্যান ক্রিকেট নট টেনিস, টেনিস খেলে না। রঞ্জনা ক্যান প্লে ব্যাডমিন্টন বাট নট হকি, রঞ্জনা ক্যান ব্যাডমিন্টন বাট নট হকি, মমতা ক্যান প্লে হকি বাট নট ক্রিকেট, গীতা ক্যান প্লে প্রো বোথ ক্রিকেট অ্যান্ড হকি, গীতা আছে ক্রিকেটও আছে হকিও আছে। এখানে বলছে সবাই সবাই দেখুন একটা একটা করে খেলেছে, কিন্তু গীতা যে দুটো খেলেছে। তো এখানে বলছে কোন পার্সন গীতার মতো আরও দুটো খেলতে পারবে, দেখুন কোমল দেখুন ক্রিকেটে ঠিক আছে, টেনিস খেলে না, কিন্তু ব্যাডমিন্টন হকি খেলতে পারে গীতার মতো, গীতার সঙ্গে কমন আছে দেখুন, ঠিক আছে? ক্রিকেট কমন আছে আর হকিটা ফাঁক আছে, মানে হকিও খেলতে পারে, ঠিক আছে? সম্ভাবনা রয়েছে। তো অ্যান্সার আমাদের হবে কি, মানে কোমল, কোমল হচ্ছে অ্যান্সার হবে। কিন্তু অন্যগুলো মিলিয়ে আমি একটু দেখে নিচ্ছি, রঞ্জনা দেখুন, রঞ্জনা ক্রিকেট কিন্তু খেলতে পারে, সম্ভাবনা রয়েছে, কিন্তু গীতার মতো হকি খেলতে পারবে না। মমতার ক্ষেত্রে দেখুন ক্রিকেট
প্রথম ক্রস আছে, খেলতে পারবে না। আর হকি দেখার দরকার নেই, হকি যদিও খেলতে পারে দেখার দরকার নেই। তো এটা হচ্ছে আমার অ্যান্সার হচ্ছে কোমর। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। ফিগারিক্যালি করলে কিন্তু সব কিছু বুঝতে পেরেছি, মানে কোনো অসুবিধা হবে না। তো যে নেক্সট কোশ্চেনে যাই, সরি 66 দেখুন, 66 কি হচ্ছে, এ থেফ স্টিলস এ কার এক্স্যাক্টলি অ্যাট 1:30 PM অ্যান্ড ড্রাইভস অ্যাট ইজ 18 km/h, দ্য থিপ ওয়াজ ডিসকোভার্ড অ্যাট 2:30 PM অ্যান্ড দ্য ওনার সেট অফ ইন অ্যানাদার কার অফ 24 km/h, হি উইল ক্যাচ দ্য থিপ অ্যাট। তো এখানে এখানে কারের স্পিড খুব কম দিয়েছে, 18 km/h সাইকেলের মতো যাচ্ছে। যাই হোক, তারপরে যা যে ধাওয়া করছে সেও 24 km, মানে মানে টোটো টোটো ভোটার স্পিডের মতো, ঠিক আছে। তো যাই হোক, আমরা কোশ্চেনটা অ্যান্সার করার চেষ্টা করবো। এদিকে সরিয়ে নিচ্ছি এটা। তো দেখুন, ফিগারটা ড্র করলে কিন্তু আমার সব কিছু পরিষ্কার হয়ে যাবে। এটা ধরুন একটা মালিকের বাড়ি, ঠিক আছে, একতলা বাড়ি থাক, এটা মালিকের বাড়ি। এবার এখানে চোর চুরি করেছে, কটার সময় চুরি করেছে, 1:30 PM রাতে চুরি করেছে। 1:30 PM রাতে না, সরি, এ তো দুপুরবেলা চুরি হয়েছে, দিনে দুপুরে চুরি চুরি করেছে। চুরি করার পর চোরটা কী করেছে, 1 ঘন্টা গেছে, মানে 2:30-তে মালিক জানতে পেরেছে, ঠিক আছে। তাহলে থিপ থিপ হচ্ছে 1 ঘন্টা চলে গেছে, 1 ঘন্টা কতটা চলে যাবে, থিপের মানে চোরের যে গতিবেগটা দেখুন, এটা দেওয়া আছে 18 km/h। তাহলে 1 ঘন্টায় 18 কিলোমিটার চলে গেছে অলরেডি। তারপরে মালিক জানতে পেরেছে, ঠিক আছে, তারপরে মালিক জানতে পেরেছে যে আমার বাড়ি চুরি হয়ে গেছে। সে সঙ্গে সঙ্গে কী করলো, একটা ট্যাক্সি বুক করলো বা ওলা বুক করলো, যাই হোক একটা কিছু বুক করেছে। বুক করার পর আবার সে এখান থেকে চলতে শুরু করলো। কত কিলোমিটার গেছে, 24 কিলোমিটার/h চলা শুরু করেছে। এইবার একটা সার্টেন পয়েন্টে গিয়ে এখানে মিট হবে, ঠিক আছে, একটা সার্টেন পয়েন্টে গিয়ে এখানে ধরুন আমার এইখানে মিট হবে। তো টোটাল আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে X কিলোমিটার, এটা ধরে নিচ্ছি X কিলোমিটার পরে এখানে গিয়ে ও কিন্তু চোরটাকে ধরতে পারবে, ঠিক আছে। তাহলে X কিলোমিটার এখানে পুরোটাকে যেতে হবে, আর চোরকে 18 কিলোমিটার অলরেডি কভার করে ফেলেছে, নেক্সট X কিলোমিটার যেতে হবে। তাহলে টোটাল কিলোমিটার যেটা X+18, আর এইদিকে টোটালটাকে যেতে হবে, ঠিক আছে। তো চোরের যা গতিবেগ, ঠিক আছে, চোরের যা গতিবেগ তাতে চোরকে কতটা যেতে হবে, সরি, চোরকে শুধু X কিলোমিটার যেতে হবে। তাহলে চোরের স্পিড হচ্ছে 18 কিলোমিটার, তাহলে X কিলোমিটার যেতে তার টাইম লাগবে X/18 আওয়ার, ঠিক আছে। আর মালিককে কত যেতে হবে, মালিককে যেতে হবে X+18/24, ঠিক আছে, X+18/24, এত ঘন্টা যেতে হবে। তো ইকুয়াল হবে এই দুটো, কিন্তু যে টাইমে এটা এত ঘন্টা লাগছে, এটা এত ঘন্টা, যে টাইমে চোরও যাবে সেই টাইমে মালিকও ছুটবে। কিন্তু চোর এক্সট্রা, চোর শুধু X কিলোমিটার যেতে হবে সেই জন্য X, আর মালিক X+18 কিলোমিটারও যেতে হবে সেই জন্য 18। তো এটা ইকুয়াল হচ্ছে। তো এই ইকুয়েশনটা যদি সিম্পলিফাই করা যায় তাহলে আমার অ্যান্সার চলে আসবে এখানে, 24X-18X=, এখানে হয়ে যাবে 18 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে হবে 6X=18 স্কোয়ার, তাহলে X=18² / 6, কাটার জন্য এটা ভেঙে দিলাম আমি, 18 গুণিত 18 6 6 3 18, তাহলে 18 × 3 = 54, ঠিক আছে। X=54, মানে কী হয়েছে, চোর ধরা পড়ার পরে আরও 54 কিলোমিটার চলে গেছে, ঠিক আছে। তাহলে 54 কিলোমিটার চলে গেছে মানে এই 54 কিলোমিটার চোরের যেতে কত সময় লাগছে, আরও 3 ঘন্টা লাগছে,
ঠিক আছে, তাহলে টোটাল কত? 4 ঘন্টা, 1 ঘন্টায় পালিয়েছিল প্লাস আরও 3 ঘন্টা, 4 ঘন্টা। তা কটার সময় চোর চুরি করেছিল? 1:30-এ। তার সঙ্গে আরও 4 ঘন্টা অ্যাড করে দাও, 1:30 প্লাস আরও 4 ঘন্টা অ্যাড করে দাও, তাহলে হয়ে যাবে 5:30 PM। তাহলে 5:30 PM-এ চোরটা ধরা পড়বে। ঠিক আছে, তো এটা বোঝানোর জন্য একটু টাইম টেকিং হয়ে যাচ্ছে, যাতে আপনারা বুঝতে পারেন, সেই জন্য করছি। তো অপশান এ, 5:30টার সময় কিন্তু চোরটা ধরা পড়বে। যাই হোক, 67। তো 67 দেখুন, এইসব কোশ্চিন করার আগে একটা জিনিস করলে খুব ভালো হয়, আমি আগেও বলেছিলাম, টিচার এক্সামের সময়ও বলেছিলাম, যে এ থেকে জেড যে অ্যালফাবেটগুলো রয়েছে সেগুলো লিখে নিচে কিন্তু নাম্বারিং করে দিলে সুবিধা হয়। হাফ এইদিকে লিখে, হাফ ওইদিকে লিখলে কিন্তু যথেষ্ট আপনাদের সুবিধে হয়। ঠিক আছে, তো কীভাবে হয় এটা আমি করে দিচ্ছি। এটা একটা চিটিং প্রসেস, এখন অনেক এক্সামিনার বুঝতে পেরেছে, মানে এক্সামিনার বলতে যারা ভিজিলেন্টে থাকে ক্লাসরুমে, তারা বুঝতে পেরে যায়, বুঝতে পেরে বলে দেয় যে আগে থেকে কি রাফ আর কিছু করা যাবে না, বা রাফ পেপারে কিছু করা যাবে না। আর এখন তো কোশ্চেনের সঙ্গেই রাফ পেপারটা আটকে দেয়, ঠিক আছে, যাতে আগে থেকে কেউ কিছু না লিখতে পারে। ঠিক আছে, তো যাই হোক, তবু আমি এখানে করার চেষ্টা করছি। দেখুন, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম। ঠিক আছে, আবার দেখুন এই দিক থেকে আমি আমার নিয়ে যাচ্ছি, এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। এটা হচ্ছে রিভার্স ডিরেকশন। ঠিক আছে, তো এটা যদি আগে থেকে করা থাকে, তার সঙ্গে যদি নাম্বারিংগুলো অ্যাড করে দেয় এখানে, 1, 2 করে 1, 2 করে করে দেন, তো তাতেও আমার খুব সুবিধে হবে। ঠিক আছে, এখানে দেখুন কোশ্চেনে কী বলেছে, এখানে ফ্যাটিক মানে হচ্ছে এফ এ টি আই জি ইউ ই ফ্যাটিক। ফ্যাটিকটা কীভাবে লেখা হয়েছে? ভি এফ টি আর জি জেড ইউ, ভি এফ টি আই টি আর জি জেড ইউ, এভাবে লেখা হয়েছে। ঠিক আছে, তাহলে এইভাবে লেখা হয়েছে যখন আমি এটাকে উল্টে লিখে নিই। ঠিক আছে, উল্টে লিখলে সুবিধা হবে, কী কী সুবিধা আমি বলে দিচ্ছি। এখানে দেখুন, ফার্স্টে ইউ, তারপরে জেড, তারপরে জি, আর টি ভি, না সরি টি এফ ভি। ঠিক আছে, দেখুন এটার সঙ্গে এটা মিল কী করা, এফ এর নিচে ইউ, এফ এর নিচে ইউ, এর নিচে জেড অবশ্যই, টির নিচে জি, টির নিচে জি, আই এর নিচে আর, আই আর, জি এর নিচে টি, জির নিচে টি, ইউর নিচে এফ। কোথায় গেল ইউর নিচে এফ? এটা ভি, অ্যাকচুয়ালি ইউ নিচে এফ, ইর নিচে ভি, ইর নিচে ভি। তো মোটামুটি রিলেশনটা পেয়ে গেছেন যে নিচে 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 হবে। তো সেই হিসাবে দেখুন, মাঙ্কি, এম ও এন কে ই ওয়াই। তো মাঙ্কির ক্ষেত্রে সেভাবে হবে, দেখুন এম এর নিচে কী আছে? এন আছে। ওর নিচে কী আছে? দেখুন এল আছে। এন এর নিচে কী আছে? দেখুন এম আছে। কে এর নিচে কী আছে? দেখুন পি আছে। আর ই এর নিচে আছে ভি, ওয়াই এর নিচে আছে বি। তাহলে অ্যান্সার হচ্ছে আমার এন এল এম পি ভি ভি, এন এল এম পি ভি ভি। তো লজিকটা যদি বুঝতে পারি তাহলে কোনো করতে প্রবলেম হবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে 67 অ্যান্সার হচ্ছে এ। ঠিক আছে, 67 এর অ্যান্সার হচ্ছে এ। না সরি, এটা একটু ভুল হয়েছে আমার। কী ভুল হয়েছে বলছি, আমি আগে থেকে ঘুরিয়ে নিয়েছিলাম। ঠিক আছে, আগে থেকে ঘুরিয়ে নিয়েছিলাম মনে, এটা কিন্তু আর একবার রিভার্স করতে হবে। রিভার্স অলরেডি করে নিয়েছিলাম, রিভার্স না করলে কিন্তু এটা অ্যান্সার হতো, কিন্তু আবার ঘুরিয়ে নিয়েছিলাম। তো এটাকে আবার আমি রিভার্স করবো, এটাকে রিভার্স করলে হবে বি ভি পি এম এল এন। তো অ্যান্সার হবে আমার ডি। ঠিক আছে, এই সিলি মিস্টেকগুলো আমিও এক্সামে করতাম, তো এখানেও আমার সেই সিলি মিস্টেকটা হলো। এই সিলি মিস্টেকগুলো আপনারা কিন্তু করবেন না, ঠিক আছে, এইগুলোর জন্য মেন প্রবলেম হয়ে যায়। তো এই লজিকগুলো একটু মাথায় রাখতে হবে, যে কতবার কোনটাকে রিভার্স করেছি। রিভার্স করলে কিন্তু আমাকে আবার কিন্তু ফরওয়ার্ডে নিয়ে আসতে হবে। ঠিক আছে, রিভার্স করে দিয়ে অ্যান্সার করে দিয়েছি, তাতে কিন্তু সমস্যা আছে। দেখুন আমার অ্যান্সারও কিন্তু একটা মিলে গেছিলো এর সঙ্গে। ঠিক আছে, তো যাই হোক,
ওটা আমি সরি ওটা করে দেওয়ার জন্য। যাই হোক, অ্যান্সার হবে এটা আমার ডি। নেক্সট দেখুন 68, হুইচ অফ দ্য ফলিং হ্যাজ ম্যাক্সিমাম ভ্যালু, হাফ অফ দ্য হাফ, ওয়ান ফোর্থ অফ দ্য হাফ, টু থার্ড অফ ওয়ান থার্ড, ওয়ান থার্ড অফ দ্য ওয়ান থার্ড। তো এটা হচ্ছে কোনটা ম্যাক্সিমাম, সব থেকে বড় ভ্যালু কোনটা, তো একটু করে এখানে দেখে নিচ্ছি কোনটা ম্যাক্সিমাম ভ্যালু হবে। ঠিক আছে, দেখো হাফ অফ হাফ, হাফ অফ হাফ, হাফের হাফ মানে এক আর চার, এক আর চার কত, 0.25, জিরো নিচে, দশমিকের পর তিনটে ভ্যালু নিয়ে নেবো সবগুলোর। ওয়ান ফোর্থ অফ হাফ, ওয়ান ফোর্থ অফ হাফ, তাহলে এক আর আট, এক আর আট 0.125, তারপর একটা টু থার্ড অফ ওয়ান থার্ড, টু থার্ড অফ ওয়ান থার্ড, তাহলে হচ্ছে 2 আর 9, 2 আর 9 ভ্যালু হবে আপনার 0.222, তারপরটা দেখুন ওয়ান থার্ড অফ ওয়ান থার্ড, ওয়ান থার্ড ওয়ান থার্ড 1/9 হচ্ছে এটাকে 0.111। ঠিক আছে, তো সব থেকে বড় হচ্ছে দেখুন এটা হচ্ছে 222, এটা হচ্ছে 250, তাহলে হাফ অফ হাফ হচ্ছে সব থেকে বড়। তো 68 অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে এ। তারপর একটা দেখেন, স্টাডি দ্য বার ডায়াগ্রাম গিভেন বিলো কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন নম্বর 69 বেসড অন ইট। তো দেখুন এইগুলো একটু দেখতে বড় লাগে ঠিকই আছে, কিন্তু এগুলো অত্যন্ত সহজ। ঠিক আছে, এগুলো অত্যন্ত সহজ। তো এখানে কি বলেছে দেখুন, দ্য বার্থ রেট অফ নিউজিল্যান্ড ইজ হোয়াট পার্সেন্ট অফ বার্থ রেট অফ ইংল্যান্ড। প্রথম হচ্ছে বার্থ রেট অফ ইংল্যান্ড, বার্থ রেট অফ ইংল্যান্ড কত আছে এখানে, বার্থ রেট অফ ইংল্যান্ড আছে 20%, একটা বার্থ 1000 আছে 20, ঠিক আছে 20। আর বার্থ রেট অফ নিউজিল্যান্ড কত আছে দেখুন, নিউজিল্যান্ড আছে 35, তো 20 কত পার্সেন্ট হচ্ছে 35, 20 আমি ভাব মানে মনে করলাম যে এক্স পার্সেন্ট হচ্ছে 35, তো সেই হিসাবে আমি করবো। দেখুন খুবই এটা সিম্পল, শুধু বোঝার ব্যাপার আর কিচ্ছু না, মনে করি 20 এক্স পার্সেন্ট হচ্ছে 35, তাহলে এক্স পার্সেন্ট ইকুয়াল টু হচ্ছে 35 ডিভাইডেড বাই 20। তো পার্সেন্টেজ, পার্সেন্টেজটাকে আমি কেটে দেবো, কেটে দিলে এখানে হয়ে যাবে 100, তো 20 × 500, 35 × 5 হয়ে যাবে 175, ঠিক আছে 175%, তাহলে আনসার হচ্ছে 69 আনসার ডি। ঠিক আছে, তো এই ভিডিও এতটাই, নেক্সট ভিডিওতে আমরা 70 থেকে স্টার্ট করব। নেক্সট ভিডিওতে শুধু জিকে জেনারেল নলেজগুলো রয়েছে, তো বেশি টাইম লাগবে না, এই ভিডিওটা একটু টাইম টেকিং হয়ে গেল ম্যাথগুলো ছিল বলে। চলুন, ধন্যবাদ, নেক্সট ভিডিওতে।